স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে জনগণের মৌলিক চাহিদা পূরণ করার জন্য কাজ করে যাচ্ছে নিরলসভাবে। আমাদের সরকার 2009 গঠন করি, তারপর থেকে এ পর্যন্ত আমরা কিন্তু স্থানীয় সরকারকে যথেষ্ট অর্থ দিয়ে, অর্থ বরাদ্দ দিয়ে আমরা একেবারে তৃণমূল পর্যায়ের সাথে উন্নয়ন হয় সেই ব্যবস্থা নিয়েছি। আপনি যদি একটু তুলনা করেন, 2006 যখন বিএনপি ক্ষমতায়, তখন স্থানীয় সরকার বিভাগের জন্য মাত্র 5,799.36 কোটি টাকা বরাদ্দ ছিল, আর সেখানে আমরা আওয়ামী লীগ সরকার এসে এবারে যে 2023-24 অর্থ বছরে স্থানীয় সরকার বিভাগের জন্য 46,703.92 কোটি টাকা আমরা বরাদ্দ রেখেছি, আপনাদের উন্নয়নের জন্য 40,502.92 কোটি টাকার সংস্থান রয়েছে। কোথায় 5,000 আর কোথায় 40,000 শুধু উন্নয়নের জন্য, আর 46,000 বাকি আপনাদের ভাতা টাতা এইসব খরচের জন্য এটা দেওয়া হচ্ছে। অর্থাৎ প্রায় 6 গুণ আমরা এই অর্থ আপনাদের জন্য বরাদ্দ দিয়ে দিয়েছি। সেই সাথে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে জনগণের মৌলিক চাহিদা পূরণ করার জন্য যেমন এলজিডি, ডিপিএইচ, ই ওয়াসা, তারা কিন্তু কাজ করে যাচ্ছে নিরলসভাবে, আর এই কাজ আমরা বেশিরভাগ সরকারি টাকাই করে দেওয়া হচ্ছে। আমরা ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, স্থানীয় সরকারের 5টি স্তরে আমরা কাজ করে যাচ্ছি। এবং আমি 96 সালে যখন সরকার আসি, সর্বপ্রথম আমরা সেই জেলা পরিষদ আইন, স্থানীয় সরকার আইন, এই আইনগুলি 2000 সালেই আমরা তা করে যাই, কিন্তু 2001 সালে ক্ষমতা আসতে পারিনি, সেটা তেমনভাবে কার্যকর করতে পারিনি। তবে দ্বিতীয়বার যখন আবার সরকারে আসি, 2008 সালে ঘোষণা দিয়েছিলাম রূপকল্প 21, অর্থাৎ বাংলাদেশকে বদলে দেওয়া, বদলে যাওয়ার জন্যই আমাদের লক্ষ্য ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা। আজকে আমি বলবো ডিজিটাল বাংলাদেশ আমরা কিন্তু করতে পেরেছি। সারা বাংলাদেশে ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠা করেছি, সেখান থেকে 200-এর মতো সেবা আপনারা পাচ্ছেন, সেখানে ঘরে বসে বাড়ির কাছেই। সেখানে আপনাদের ছেলেমেয়েরা যেমন প্রত্যেকটা সেন্টারে কাজ পাচ্ছে, পাশাপাশি জন্ম নিবন্ধন, অনলাইনে চাকরির আবেদন, অনলাইনে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফর্ম ফিল আপ করা, অনলাইনে বিদেশে যাবার জন্য সেই সব ফর্মগুলি যেটা ভিসার জন্য সেটা ব্যবস্থা করা, চাকরির আবেদন করা, শিক্ষাবৃত্তির আবেদন, এজেন্ট ব্যাংকিং, ই সব সহ নতুন অনলাইনে কেনা বেচা সব কিছুই কিন্তু এর অনলাইনে অর্থাৎ ডিজিটাল পদ্ধতিতে আজকে হচ্ছে। সবচেয়ে বড় কথা, আমরা শিক্ষা দিচ্ছি আমাদের তরুণ তরুণীকে, লার্নিং অ্যান্ড আর্নিং, ফ্রিল্যান্সার হিসেবে নিজের একটা ইউনিয়নে একটা ছেলেমেয়ে শিক্ষা নিয়ে, ট্রেনিং নিয়ে বিদেশে কাজ করার সুযোগ পাচ্ছে, সেই সুযোগটাও আমরা সৃষ্টি করে দিয়েছি। আমরা আমাদের বাজেট বাড়িয়েছি, যেখানে বিএনপির আমলে বাজেট ছিল কত, মাত্র 61,000 কোটি টাকা, আর সেইখানে আওয়ামী লীগ সরকারে আসার পর এই যে এবারে যে বাজেট দিয়েছি 23-24, 7,61,785 কোটি টাকার বাজেট আমরা দিয়েছি। সেখানে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বিএনপি সরকার আমলে ছিল মাত্র 21,000 কোটি টাকা, আর সেখানে আওয়ামী লীগ সরকার কত দিচ্ছে, 2,74,674 কোটি টাকার বাজেট, শুধু উন্নয়ন বাজেটই আমরা দিয়ে যাচ্ছি। যেখানে দারিদ্রের হার বিএনপির আমলে 41.51% ছিল, সেটা আমরা কমিয়ে 18.7% নামিয়ে আনতে সক্ষম হয়েছি। অতি দরিদ্রের হার যেটা ছিল 25.1%, তা আজকে 5.6 নেমে এসেছে। পাশাপাশি মানুষের গড় আয়ু বিএনপির আমলে ছিল মাত্র 59 বছর, সেটাও কিন্তু আমরা প্রথমবার সরকারে আসায় কিছু উদ্যোগ নিয়েছিলাম, তারই সফলতা।